সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ওয়ার্ল্ড টাইম সো এভরিওান আজকে আমরা কুলমস লয়ে শেষ পার্টের একটা ভিডিও যেটা করতে চলেছি আমরা শিখবো কি এখানে আমরা আজকে দেখব যে সুষমভাবে আয়িত কোনো সরু বলের পক্ষের ওপর স্থাপিত বিন্দু আধানের ওপর বল মানে একটা বলয় এখানে তোমরা দেখতে পাচ্ছ বা রিং সেই রিংয়ের ওপর সুষমভাবে আইথো রয়েছে চার্জ এবং বাইরের একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে পি সেই বিন্দুতে একটা চার্জ রয়েছে এবং এই চার্জের জন্য এই যে বলয়ের ওপর চার্জ দ্বারা এফেক্টেড যে ফোর্স বা বল ক্রিয়েট হচ্ছে সেই মোট বলটা আমরা আজকে বার করবো আর আজকের পার্টটা হতে চলেছে পাঁচ নম্বর পার্ট ঠিক আছে কুলমস লয়ের চ্যাপ্টারে পাঁচ নম্বর পার্ট হচ্ছে আজকে চলো তাহলে আমরা ভালো করে এটা দেখে নিই প্রথমে তোমরা ফিগারটা ভালো করে দেখে নাও চিত্রটা এই চিত্রটা কি কী বলেছে আমি প্রথমেই বলে দিচ্ছি এখানে ডিটেলসে লেখাও আছে আমি এখানে এমনি তোমাদের বলে দিচ্ছি দেখো এই যে রিং রয়েছে বা বলয় সে বলয়ের ব্যাসার্ধ হচ্ছে এ রয়েছে এর কেন্দ্র রয়েছে ও ঠিক আছে বাইরে একটা পি বিন্দু রয়েছে যে বিন্দুতে মাইনাস কিউ ক্যাপিটাল কিউ চাচ রয়েছে এবং এখানে একটা বলয়ের ওপর একটা বিন্দু নেওয়া হয়েছে যে বিন্দুতে কি হয়েছে এক স্মল বা ক্ষুদ্র চাচ রয়েছে যেটা হচ্ছে ডি কিউ ঠিক আছে তাহলে ডি কিউ চাচটা রয়েছে বলয়ের ওপর ক্ষুদ্র চাচ এবং আমরা ধরে নিয়েছি যে বলয়ের একক লেন্থে কিউ আধান রয়েছে ঠিক আছে একক লেনথে কিউ আধান রয়েছে আর এই ক্ষুদ্র লেনথে ডি কিউ রয়েছে ঠিক আছে এবার এই যে এর কেন্দ্র থেকে এই পি বিন্দুর হচ্ছে অক্ষের অবস্থ সরাসরি লম্ব দূরত্ব বা স্টেট সেটা হচ্ছে আর এবং এই যে এ বিন্দু রয়েছে এ বিন্দু এবং পি বিন্দুর মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে এক্স ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফোর্সটা কাজ করবে এ বিন্দু এবং পি বিন্দু এ বিন্দু এবং পি বিন্দুর মধ্যে কারণ দুটো বিন্দুতে চাষ রয়েছে আমরা একটা একটা করে এখানে ক্ষুদ্র চাষ ডিকিউর জন্যে এই পি বিন্দুতে কি এই যেহেতু এখানে নেগেটিভ চাষ আর ডিকিউ হচ্ছে পজিটিভ চাষ তার নেগেটিভ আর পজিটিভ দুটো চাষ যদি থাকে তাহলে কি বল ক্রিয়া করবে আকর্ষণ বল ক্রিয়া করবে তাহলে আকর্ষণ বলটা যেটা ক্রিয়া করবে তাই দেখো আমরা ফোর্সের ডিরেকশনটা দিয়ে দিয়েছি দেখো কোন দিকে রয়েছে ফোর্সটা এই দিকে ক্রিয়া করছে ঠিক আছে এই ফোর্সটা যেহেতু দ্বিতীয় চার্জের জন্য ওইদিকে ক্রিয়া করছে যেহেতু এরকমভাবে পুরো আধানের মানে এর মধ্যে যে সুষমভাবে বন্ধুর যে আধান রয়েছে সেই আধানের জন্য যে বলটা বের হচ্ছে সেই বলটা পুরো টোটাল ফোর্সটা আমরা বের করবো এখানে ক্ষুদ্র অংশের জন্য বার করবো করতে করতে পুরো অংশের জন্য বার করে ফেলবো ঠিক আছে এবার তোমরা যদি লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জের মানে কন্টিনিউয়াস সরি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন আছে তার মধ্যে অনেক কিছু চার্জ লিনিয়ার সারফেস ভলম সেটা ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে তোমরা দেখে নিও তাহলে বুঝতে সুবিধা হবে সুষমভাবে চার্জ ডিস্ট্রিবিউশনে ঠিক আছে এবার দেখো ফোর্সের কম্পোনেন্ট আছে এখানে দেখো এখানে যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে এখানে বলে দিচ্ছি এখানে যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে এফ এর কম্পোনেন্ট দুটো কম্পোনেন্ট আমরা ভেক্টর যখন ইলেভেনে পড়েছি তখন ভেক্টরে যেমন কম্পনির ফোর্সটা একটা ভেক্টর এখানে আমরা ভেক্টর দিয়ে দেখাই নি ভেক্টর না দিয়ে দেখালেও তার দুটো কম্পোনেন্ট আমরা দেখাতে পারি ঠিক আছে তার একটা হচ্ছে এফ ওয়াই যেটা হচ্ছে কি না ওয়াই অ্যাক্সিসে আর এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে কী অ্যাঙ্গেল রয়েছে থিটা যে দিকে থাকবে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের দিকে যে অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর বলা হয় বা এক্স কম্পোনেন্ট সেটা হচ্ছে এফ এক্স যেটা অ্যাঙ্গেল বরাবর থাকে ঠিক আছে তাহলে এই দুটো কম্পোনেন্ট রয়েছে এবার দেখো তাহলে আমি মোটামুটি ডিস মানে প্রথমে বর্ণনাটা বলে দিলাম কি কি করেছি না করেছি তো বা কী কী ধরা হয়েছে না ধরা হয়েছে তোমরা এখানে চাইলে এখানে পড়ে নিতে পারো ঠিক আছে এবার দেখো এই যে আধান পি মধ্যে যে আধান আর এখানে কী আধান ধরেছিলাম এখানে ধরেছিলাম আমরা হচ্ছে ডি কিউ তাহলে এই ডি আর এই কিউ এই দুটো আধানের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেটা কি ক্রিয়া করবে আমার সেই আকর্ষণ বলটা ক্রিয়া করবে যেহেতু এখানে নেগেটিভ ওখানে পজিটিভ আধা সেই আকর্ষণ বলটা ক্রিয়া করার পর যে টোটাল ফোর্স হবে কি কুলম্বের সত্য অনুযায়ী ওয়ান বাই ফোর ফাইফ সাইন অট কি ক্যাপিটাল কিউ ইন্টু ডি কিউ বাই এক্স স্কোয়ার যেটা ডিস্টেন্স এক্স ঠিক আছে এখানে পি এইটা পি পয়েন্ট আর এটা কি এ পয়েন্ট এই দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্স এক্স আগেই বলে দিয়েছে তাই এখানে এক্স লেখা আছে এখানে তাই এক্স লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো আকর্ষণ বল পিয়ে বরাবর কাজ করবে সেটাই স্বাভাবিক এবার ফোর্সের যে দুটো উপাংশ রয়েছে সেটা আমরা একটু বিশ্লেষিত করে দেখে নিই চলো এবার আমরা কি বললাম দুটো উপাংশ একটা হচ্ছে এফ ওয়াই একটা হচ্ছে এফএক্স এফএক্স কোন দিকে কাজ করবে যেদিকে অ্যাঙ্গেলটা থাকবে দেখো অ্যাঙ্গেলটা এইদিকে আছে তাই এইদিকে দিকে এফএক্স কী করছে কাজ করছে এবার আমরা যদি দেখি কি দেখব আমরা যদি এবার এইখানে এই যে এক্সটা আমরা কীভাবে আসতে দেখো এফেক্স আছে এফেক্স এবং সরি এফ এক্স এই দিকে আছে এটা হচ্ছে এফ ওয়াই এফ ওয়াই এর আমরা যদি প্যারালাল যদি শিফটিং দেখি তাহলে প্যারালাল শিফটিং করলে এই দিকে চলে আসবে এফ ওয়াইটা আর তখন আমরা যদি এটা থিটা হয় তাহলে আমরা কস থ্রিটা সাইন থ্রিটার ভ্যালু এই ট্রায়াঙ্গেল থেকে বার করতে পারবো ঠিক আছে যেখানে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে সেখান থেকে যদি বার করি কী হচ্ছে এফ এক্স টু কী হবে এফএক্স আমাদের যে যেটা ভ্যালু আছে দেখো কস থ্রিটা ইকোয়াস টু কী হচ্ছে এই এই ট্রায়াঙ্গেল থেকে এই ট্রাইঙ্গেল থেকে আমরা যদি বার করি কস সিটাকে বলে এফ এক্স বাই এফ আর এখান থেকে চলে আসছে এফ এক্স টু এফ কস যেটাই হচ্ছে এটা আর একটা দু নম্বর কি এফ সাইন থিটা ইকোয়াস টু এফ ওয়াই বাই এফ যেখান থেকে এফ ওয়াই ইকোস টু এফ সাইন থিটা তাহলে এটা তাই দুটো তোমার ক্লিয়ার হয়ে গেছে কীভাবে আসছে না আসে সেটাও বলে দিলাম ইলেভেনে এইগুলো থাকতো ঠিক আছে এবার চলো তাহলে আমরা দেখে নিই এবার রিংটার ওপরে কী কার্যকলাপ হচ্ছে আর কি তাহলে এই যে রিংটা আছে ঠিক আছে এবার আমরা তো কম্পোনেন্ট দেখে নিয়েছি এবার যে তোমাদের প্রশ্ন আমরা তো প্রত্যেকটা পয়েন্টে কম্পোনেন্টগুলো নেবো এবার দেখো আমরা এ পয়েন্টের জন্য নিয়েছিলাম ঠিক আছে তাহলে সেখানে এফ ওয়াই এস সিল এই এইদিকে এফ ওয়াই এই দিকে ফোর্সটা কাজ করছিলো সেরকমই আমরা যদি এ যে বিন্দুটা তার অপোজিট দিকে নিই বি বিন্দুতে যদি আমরা নিই তখন কি হবে তখন কম্পোনেন্ট পাবো কি পাবো না পাবো নর্মালি তাহলে কম্পোনেন্ট পাবো সেই দিকে ফোর্সটা কাজ করবে এই দিকে ঠিক আছে ডিস্টেন্স সেম থাকবে ফোর্সটা কাজ করবে এই দিকে আর তার কম্পোনেন্ট এক্স কম্পোনেন্ট সেম দিকে থাকবে কারণ এই দুটো এখানে ঠিকা হবে আগে কোথায় সেটা ছিল এই অ্যাঙ্গেলটা ঠেটা ছিল তার পাশের অ্যাঙ্গেলটাই ঠেটায় থাকবে ঠিক আছে আর এফ ওয়াইটা তখন কি হবে ব্যাকওয়ার্ড কাজ করবে মানে নিচের দিকে ওটা কি আপওয়ার্ড কাজ করছিল। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা যেহেতু এই পয়েন্টে একটা বার করেছি তার পরপর পয়েন্টে তো করে আসবো ইন্টিগ্রেশন করে বা সামেশান করে বার করব কিন্তু প্রত্যেকটা পয়েন্টে যখন বার করব করতে করতে যখন এ পয়েন্টে তার অপোজিট পয়েন্টে আসছে তখন কী দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওয়াই কম্পোনেন্টটা যখন এ পয়েন্টে ছিল সেটা আপওয়ার্ড কাজ করছে মানে ওপরের দিকে আর যদি বি পয়েন্টে এসেছে তখন কি নিচের দিকে কাজ করছে তাহলে অ্যাকচুয়ালি কি বলে যাচ্ছে যে ওয়াই যে আমরা যে টোটাল যখন ফোর্স বার করবো তখন তাহলে কী হবে এই ওয়াই কম্পানটি কোনো ভ্যালিডিটি থাকছে না মানে কি মানে হলো যে ওয়াই কোম্পানি কোনোভাবে এফেক্ট দিতে পারছে না ফোর্সের ওপর কারণ একটা ওপরের দিকে যদি কাজ করে আর একটা নিচের দিকে যদি সম পরিমাণ কম্পোনেন্ট কাজ করে তাহলে ওই পয়েন্টে কি হয় ওই ওই ফোর্সের ওয়াই কম্পোনেন্ট মানে কি এফ ওয়াই ইকোয়াস টু জিরো হয় কারণ দুই দিকে সম যদি ওপরে পাঁচ থাকে তলায় পাঁচ থাকে তাহলে নিট ফোর্স তো জিরোই হয়ে যাবে কারণ কোনো ফোর্সের এফেক্ট পড়ছে না মানে তোমাকে কেউ যদি ধরে এক্সাম্পল দিয়ে একজন দাঁড়িয়ে আছে তাকে এই দিক থেকে ধরে যে যত জোরে টানছে এই দিক থেকে সে অন্যজন যদি ধরে তানে সেম জোরে তাহলে কি হবে তার সে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে কোনো তার পরিবর্তনই হবে না সেরকমই এফ ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না তাহলে শুধুমাত্র কার পরিবর্তন হবে এফ এক্সের পরিণত পরিবর্তন হবে কেন এফ এক্স পরিবর্তন হবে কারণ এফ এক্স এই দিকেই ছিল যখন এ পয়েন্টের জন্য ধরেছিলাম ফের এফ ওয়াই সরি বি পয়েন্টের সময় যখন বার করছি তখনও ফের আবার এই দিকে অ্যাক্ট করছে মানে এই দিকেই ছিল ফের আবার ওই দিকে অ্যাক্ট করছে মানে তার কি বেড়ে যাচ্ছে আর বেড়ে যাওয়া মানে কি হচ্ছে আস্তে আস্তে অ্যাড হয়ে যাচ্ছে আরও আর আরেকটা অন্য পয়েন্ট আমরা যদি ধরি তখন আবার অ্যাড হয়ে যাবে কিন্তু এফ ওয়াইগুলো কি তার বিপরীত যখন পয়েন্টে আমরা ধরছি তখন এফ ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু এইগুলো কি অ্যাড হয়ে যাচ্ছে আর যদি অ্যাড হয়ে যায় মানে কি শুধু এফ অফ এ এফ যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটাই ফোর্সে কাজ করছে এ ভয়টা কী হচ্ছে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি যতটা ফোর্স কাজ করছে তার জন্য এফ এক্সের জন্য কাজ করছে তাহলে এ বিন্দুতে বলের জন্য এ উপাংশ তোমরা পড়ে নিতে পারো কী হচ্ছে প্রশমিত হয়ে যাচ্ছে মানে ক্যানসেল আউট হয়ে যাচ্ছে আর কিছু না ঠিক আছে এবার তাই কোনো নো এফেক্ট তাহলে শুধুমাত্র ফোর্স কার জন্য থাকবে শুধুমাত্র ফোর্স থাকবে এফ এক্সের জন্য আর আমরা কী পড়েছি এফ এক্স ইজুকাল টু এফ কস থ্রিটা আর এফ ফোর্সটা আমরা বার করেছিলাম ওয়ান বাই ফোর বাই এফ সাই নট কিউ ডি কিউ বাই এক্স স্কোয়ার হলো তাহলে টোটাল যদি ফোর্সটা আমি বার করি সেটা কি হবে সেটা হবে শুধু এফ এক্স কম্পোনেন্টের জন্য যে আছে সেটাই এবার এফ এক্স কম্পোনেন্টের জন্য যে ফোর্সটা হবে এফ সমান আমরা কি পড়েছি একটু আগে দেখলাম কি বলেছি এফ কস থ্রিটা আর এখানে যে এফটা এফ এর ভ্যালু এইটাই এই এফের ভ্যালুটা আমরা এই জায়গায় বসিয়ে দিলে তাহলে কী হচ্ছে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এর ভ্যালু এফ এ ইন্টু কস্তিটা ছিল তো এই কস্তিটা এই কস্তিটা তাই এখানে পুট করে দিয়েছি তাহলে হয়ে গেছে এবার সামেশানটা কার হচ্ছে সামেশান এখানে যেহেতু এই যে রিং ছিল সে রিংটার মধ্যে কী ছিল যেহেতু ফোর্সের সামেশান হলো এবার ফোর্সটা যখন বিশ্লেষিত করে তার মধ্যে এইগুলো আধানগুলো পাচ্ছি এখানে কিউ আছে ওই কিউটা হচ্ছে ক্যাপিটাল কিউটা হচ্ছে বাইরের চার্জ ওর কোনো তো অতগুলো চার্জের জন্য বার হচ্ছে না কারণ একটাই চার্জ ছিল ডি কিউটা কি অনেকগুলো চার্জ রয়েছে এখানে ক্ষুদ্র চার্জ তাহলে এখানে সামেশানটা কার চলে আসবে ডি কিউতে চলে আসবে কারণ অনেকগুলো সুষমভাবে চার্জ আছে প্রত্যেকটা চার্জের জন্য ফোর্স তো আমরা বার করছি ঠিক আছে তাই অফ ফোর্স হয়েছে কেন অতগুলো ফোর্স কী করে এলো কারণ প্রত্যেকটা পয়েন্টে বলয়ের প্রত্যেক এই বলয়ের প্রত্যেকটা পয়েন্টে এক একটা করে চার্জের জন্য বাইরের যে পয়েন্টে চার্জের ওপর এফেক্ট যে ফোর্সটা পড়েছে সেই বলটাই তো আমরা বার করছি ঠিক আছে তাহলে অফ তাহলে কী চলে এলো সামেশান অফ চলে এলো চলে আসার পর যা আছে নর্মালি চলে এলো অস্তিত্ব যা ছিল তেমনই বসানো আছে এবার আমরা কি দেখব আমরা বলেছিলাম কি বলেছিলাম এক দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্যে আমরা আধান কত ধরেছিলাম কিউ তাহলে এই যে বলয়টা রয়েছে বলয়ের মধ্যে মোট আধান কত থাকবে বা বলয়ের লেন্থ কত থাকবে দৈর্ঘ্য যদি একক হয় বলয়ের লেনথা কত বলয়ের পরিধি তাহলে আমরা জানতে হবে বলয়ের পরিধি কী হয় বলয়ের পরিধি টু পাই যদি আমরা বৃত্তে দেখতাম কী হতো টু পাই আর হতো কিন্তু এখানে তো কী রেডিয়াস বা ব্যাসার এ তাই টু পাই এ হবে তাই নর্মালি টু পাই এ হচ্ছে দৈর্ঘ্য হবে তাহলে টু পাই এ দৈর্ঘ্য আধান কত হবে একক দৈর্ঘ্য যদি কিউ হয় টু পাই এ দৈর্ঘ্য জাস্ট মাল্টিপ্লাই টু পাই এ কিউ হয়ে যাবে তাহলে মোট আধান বা অফ আধান টোটাল কত হলো এটা ইন্টিগ্রেশনও বলে অফ আধানকে তোমরা ইন্টিগ্রেশন করলেও লিমিট দিয়ে তোমরা করতে হতো বা এটাকে টোটাল তোমরা নর্মালি এমনি বার করে দিতে পারছো অসুবিধা নেই টু পাই এ কিউ ঠিক আছে তাহলে এফ টোটালেটা বেরিয়ে গেলো এখানে কীভাবে বসাবো তাহলে সামে ডি ডিকিউর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম ক স্থিতা যেমন ছিল থাক এবার দেখো আমরা কি দেখব ক স্থিতাটা একটু দেখবো কি দেখবো আমরা যে বলয়টা দেখেছিলাম এটা ঠিক আছে এখানে অ্যাঙ্গেলটা ছিল থ্রিটা এখানে ডিস্টেন্স আমরা জানো এখানে পয়েন্টটা যেটা ছিল এ থেকে ডিস্টেন্স এক্স ছিল কেন্দ্র থেকে পি বিন্দু ডিস্টেন্স ছিল আর তাহলে ক স্থিতা টু কী হবে কস্থিতা টু কী হয় ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কি এখানে আর আর অতিভুজ কি এক্স তা আর বাই এক্স তাহলে কী হবে কসিটা ইক টু আর বাই এক্স তাহলে করসিটার জায়গায় আমরা ভ্যালু পুট করে দিয়েছি কী বলে পুট করে দিয়েছি আর বাই এক্স পুট করে দিয়েছি যেই আর আর বাই এক্স পুট করে দিলাম তলায় একটা এক্স বেড়ে গিয়ে কী হলো এক্সের কিউ হয়ে গেল ওপরে আরটা অ্যাড বা ওর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে আছে এবার দেখো তাহলে এক্সের কিউর ভ্যালুটা আমরা বার করছি এক্সের কিউটা আমরা আর দিয়ে যদি আনতে চাই এটা কি একটা ট্রায়াঙ্গেল এটা ট্রায়াঙ্গেল আছে এবং এখানে যে রাইট অ্যাঙ্গেল বা কি সমকোণী ত্রিভুজ সে সমকনী ত্রিবুজ কোন সূত্র মেনে সেটা পৃথা করেছে আমরা যদি পৃথা করে সূত্র লাগাই তাহলে কী হবে অতিভুজ স্কোয়ার তারপরে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাই এখান থেকে আমরা যদি এক্সের ভ্যালু বার করি তাহলে কী হবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওদের পাওয়ার কী হচ্ছে হাফ ঠিক আছে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ার টু দি পাওয়ার হাফ ঠিক আছে এই হাফ এলো এবার তাহলে এক্সের জায়গায় আমরা পুট করে দিয়েছি তাই এক্সের জায়গায় যদি পুট করে দিই তাহলে এখানে কী ছিল কিউ ছিল মাল্টিপ্লাই হাফ মানে কি থ্রি বাই টু হয়ে গেল এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে হলো এবার এখন আমরা যদি দেখি যে বলয়ের যে রেডিয়াস এই যে বলয় এ রেডিয়াস এ এবং এই যে চার্জ পয়েন্টটা ছিল বাইরে পি এই বলয়ের যে রেডিয়াসের থেকে যদি বাইরের যে ডিস্টেন্স ছিল আর সেই আরটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে কী হবে খুবই ক্ষুদ্র হলে নেগলিজেবল কার থেকে নেগলিজেবল এর থেকে তাহলে আমরা কী করতে পারি ওর সঙ্গে তাহলে আমরা এ স্কোয়ার যে ফর্মটা ছিল আমাদের এ তলায় কী ছিল আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা স্কোয়ার প্লাস আর স্কোয়ার একই ব্যাপার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু কী লিখেছি এ স্কোয়ার লিখেছি কেন স্কোয়ার লিখেছি কারণ এত খুদ আটটা খুবই ছোটো আটটা আর স্কোয়ার কী হবে আরও ছোটো হবে তাহলে আজ কোনো একটা বড়ো টার্মের সঙ্গে একটা ছোটো টার্ম অ্যাড করলে কী হয় সেই টার্মটায় প্রায় থাকে ধরে নিতে হয় প্রায় অ্যাপ্রক্সিমেটলি সেম আছে তাই এ স্কোয়ার হয়ে গেছে যেহেতু খুবই ছোটো আটটা এর থেকে ঠিক আছে তাহলে এফটি এখন এফটি কি হবে এখন এফটি কি হবে এখানে কি ছিল এই জায়গাটা আর স্কোয়ার প্রায় এ স্কোয়ার ছিল আর স্কোয়ারটা কী নেগলিজিবল হয়ে গেল তাহলে শুধু এ স্কোয়ার আর থ্রি বাই টু হতো পাওয়ার তাহলে কেটে গিয়ে এ কিউ জাস্ট হবে তাহলে হয়ে গেল এ কিউ এই জায়গার ফার্মটা তাহলে এফটি কি হলো এফটি হয়ে গেল ওয়ান বাই টু এফ সাইন নট কাটাগরি করে তাহলে এখানে হয়ে গেল কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই স্কোয়ার ইন্টু আর হলো এবার আমরা যদি এই ফোর্স থেকে তরণ বার করতে চাই তরণ ইন্টু কী এখানে স্মল এফটা হচ্ছে তরণ ঠিক আছে তরণ ইকোয়াস টু কী হয় তরণ ইকোয়ার্স টু ফোর্স বাই ক তার মাস হতে হবে তাহলে এখানে ফোর্স বাই মাস দেখো আমরা এখানে মাস এম এখানে ডিভিশন করে দিয়েছি ঠিক আছে তাহলে মাসটা চলে এসছে ঠিক আছে তাহলে তরণ ইকোয়ালস কী বের হলো ওয়ান বাই টু বাই চৰি টু এফ চাইনৰ নট কিউ কেপিটেল কিউ স্মল কিউ বাই এম স্কোয়াৰ মাল্টিপ্লাই আর এটাকে আমরা এক নম্বর দিয়ে রিপ্রেজেন্ট করলাম এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো এপটা হচ্ছে প্রপোশনালি কার সঙ্গে আর এর সঙ্গে দেখো এগুলো পুরো কনস্ট্যান্ট তাহলে আর এর সঙ্গে প্রপোশনাল যেটা কি কোন ইকুয়েশান দেখাচ্ছে আমরা সরল দোলগতি সিম্পল হারমোনিক মোশানে একটা ইকুয়েশানকে আমাকে রিপ্রেজেন্ট করছে তাহলে আমরা বুঝতে পারছি এই যে চার্জের জন্য যে মোশানটা হচ্ছে এই চার্জের যে ফোর্সের এফেক্টে সেই তরণ থেকে আমরা বুঝতে পারছি সরল দোলগতির একটা মোশান এখানে লক্ষ্য করতে পারছি আমরা ঠিক আছে এবার আমরা যদি নর্মালি সরল দোলগতি দেখি নর্মালি সরল দোলগতি যদি আমরা যখন দেখতাম সেখানে কিন্তু যে ডিসপ্লেসমেন্টটা হতো সেটা নেগেটিভে হতো তাই এফ ইকুয়াসটা কী হতো মাইনাস স্কোয়ার কী হতো আর হতো কিন্তু এখানে যেহেতু সেন্টারের দিকে মানে আকর্ষণ বল করছে তাহলে কি ডিসপ্লেসমেন্ট যেদিকে ফোর্সটা কাজ করছে সেই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু সরল দোলগতির ক্ষেত্রে কী হতো যেদিকে ফোর্স কাজ করতো তার অপোজিট দিকে ডিসপ্লেসমেন্ট হতো তাই তরণটা অপোজিট দিকে ডিসপ্লেসমেন্ট হতো বলে মাইনাস চিহ্নটা হতো কিন্তু এখানে কেন মাইনাস হবে না যেহেতু যেদিকে অ্যাক্সেলারেশন কাজ করছে বা তরণ কাজ করছে সেই দিকেই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট বা আর্টটা হচ্ছে তাই ওই দিকেই আমার কোনো মানে চেঞ্জ হচ্ছে না মানে কোনো নেগেটিভ দেওয়ার দরকার নেই তাই পজিটিভই থাকবে ঠিক আছে তাই যদি পজিটিভ থাকে তাহলে কি হবে এফ ইকুয়াস টু ওমেগা স্কোয়ার আর হবে তাহলে এফ মানে কি তরুণ তাহলে এখানে তরণ ইকুয়াস টু এটা নর্মাল সরল দৌলগতি ইকুয়েশান থেকে আর এখানে তাহলে তরণ টু এটা দুটোকে ইকুয়েট করলাম আমরা যদি ইকুইয়েট করি বা সমান করে দেখি তাহলে কি হবে তাহলে দেখো ওমেগা স্কোয়ার তাহলে এখান থেকে কী পাবে এখান থেকে এইটা পাবে এইটা ইকুয়াল টু এই পুরোটা ইকুয়াল টু কত পাবে এই পুরোটা ইকুয়াল টু তোমরা পাবে ওমেগা স্কোয়ার ঠিক আছে সেই ওমেগা স্কোয়ারটা এখানে কেন্দ্রমুখী স্মরণ হচ্ছে বলে তাই বললাম তাহলে ওমেগা স্কোয়ার ইকোয়াল টু এটা এবার ওমেগা ইকোয়াস টু কি এটা হবে তাহলে এটা আমরা পেয়ে গেলাম ওমেগা এবার আমরা যদি পর্যায় কালটা বার করি পর্যায় কাল মানে যে পিরিয়ড বা টাইম পিরিয়ডের মধ্যে সরল গতি সম্পূর্ণ হচ্ছে যে সময়ের মধ্যে সেই পর্যায় কালটা বা টাইম টি ইকুয়াস টু কত হবে টি ইকুয়াস টু হবে টু পাই বাই এই অমেগা তা টু পাই বাই ওমেগা ওমেগার ভ্যালু আমাদের জানা হয়ে গেছে তাহলে ওমেগার ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কী হবে নর্মালি কিছু নর্মালি বসে গেল বসে যাওয়ার পর এখানে কি এখন এ স্কোয়ারটা রুটের ভিতর ছিল বলে একটা ইয়ে বেরিয়ে এসছে আর নর্মালি আমাদের কি চলে এসছে আমার ইকুয়েশানটা আমার হাতে চলে এসছে ঠিক আছে তাহলে আমার ইকুয়েশানটা আমার হাতে চলে এসছে তাহলে কি সময়ের ইকুয়েশানটাও আমরা এখান থেকে বার করে নিতে পারলাম কতটার পর্যায়িকাল লাগবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা আধানের ওপর সরল উর্গটি এফেক্ট পড়লে এবং ফোর্সটা আমরা টোটাল কীভাবে বার করলাম একটা সরু রিং বা বলয়ের ওপর সো আজকে এই পর্যন্ত চলো তাটা বাই বাই